আচ্ছা, আমরা এখন পড়ব রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্সের তৃতীয় পার্ট, থার্ড পার্ট বা তৃতীয় ভাগ। তো এখানে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের গাণিতিক রূপটা প্রথমে আমরা কীভাবে গাণিতিক রূপটা আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানটায় আছে। প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? যখন কোনো বিক্রিয়ার হার বা গতি ওই বিক্রিয়াতে যে বিক্রিয়ক পদার্থ আছে তার গাঢ়ত্বের প্রথম ঘাতের সঙ্গে বা এক ঘাতের সঙ্গে সমানুপাতিক, তাকে বলছি আমরা প্রথম ক্রমের বিক্রিয়া। এটা আমি আগের ভিডিওতে এইগুলো বলেছিলাম, প্রথম ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া বা ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য, এগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। তো আমি ধরে নিলাম যে একটা রিয়াকশন হচ্ছে যে যেখানে বিক্রিয়ক পদার্থ এ তৈরি হচ্ছে বি, এ থেকে বি তৈরি হচ্ছে, মানে এ থেকে বি তৈরি হচ্ছে, এ হচ্ছে রিয়াকট্যান্ট, বি হচ্ছে প্রোডাক্ট। তো এই যে রিয়াকশনের ক্ষেত্রে হার সমীকরণ কী হবে সেটা হচ্ছে, দেখো, মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়ালস টু কে সি। মাইনাস ডিসি বাই ডিটি মানে মাইনাসটা কেন দিচ্ছি, কারণ এর গাঢ়ত্ব ধরছি আমরা সি, তো সি হচ্ছে গাঢ়ত্ব, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, এর কনসেন্ট্রেশন আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, সেজন্য আমরা মাইনাস লিখছি। আর ডিসি বাই ডিটি মানে ডিটি সময়ের সাপেক্ষে সি এর পরিমাণ কতটা হ্রাস পাচ্ছে সেটা আমরা এই পার্ট থেকে বুঝতে পারি। তো এটা ইকুয়ালস টু কে ইন্টু সি, অর্থাৎ এই গাঢ়ত্বের প্রথম ঘাতের, অর্থাৎ মাথায় কোনো, এই যে গাঢ়ত্ব মানে সি, এখানে পাওয়ার হচ্ছে এক, যেহেতু প্রথম ক্রমের বিক্রিয়া বলছি, তাহলে এখানে এই সি এর এক ঘাতের সঙ্গে সমানুপাতিক। তো এখানে সমানুপাতিক চিহ্ন না লিখে একেবারে ইকুয়ালস টু সাইন দিয়ে আমরা ধ্রুবকটা কে বসিয়ে দিয়েছি, তাহলে মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়ালস টু কে সি। সি হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, টি হচ্ছে সময় এবং কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা হার ধ্রুবক। এখন কী করা হচ্ছে, দেখো, ডিসি বাই ডিটি ছিল, ডিটিটাকে এখানে নিয়ে আসছি, সিটাকে এখানে নিয়ে আসছি, তাহলে মাইনাস ডিসি বাই সি ইকুয়ালস টু কে ডিটি। এবারে আমরা কী করবো, এখানে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অঙ্ক যারা ভালো পারে বোঝে তাদের ক্ষেত্রে এগুলো খুব সহজ মনে হবে, আর যারা এগুলোতে একটু দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ভালো করে মনে রাখতে হবে এবং একটু চেষ্টা করতে হবে ভালো করে বুঝে নেওয়ার। তো এখানে মাইনাস এলএন সি, যখনই এটা ওয়ান বাই সির আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে মাইনাস এলএন সি ইকুয়ালস টু কেটি প্লাস জেড। জেড হচ্ছে একটা কনস্ট্যান্ট, কেটি কেন হবে, কারণ ডিটির জন্য এই কেটি হয়, এটা অঙ্কের নিয়ম, জেড একটা কনস্ট্যান্ট আসে। এখন যদি আমরা টির মান যদি শূন্য হয়, টির মান শূন্য মানে অর্থাৎ সময়টা শূন্য, তার মানে রিয়াকশানটা আদেও স্টার্ট হয়নি বা জাস্ট রিয়াকশানটা স্টার্ট হবে, সময়ের মানটা শূন্য, জাস্ট স্টার্ট হওয়ার মুহূর্তে দাঁড়িয়ে আছে। তারপরে টি এর মান যদি এক সেকেন্ড হয়, তাহলে এক সেকেন্ড রিয়াকশানের বয়স হলো, কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো বোঝা যাবে। তাহলে টি সমান সমান জিরো, এই কথাটার মানে হচ্ছে রিয়াকশানটা জাস্ট শুরু হবার মুহূর্তে দাঁড়িয়ে আছে। তাহলে যখন টি ইকুয়ালস টু জিরো হবে তখন হচ্ছে সি ইকুয়ালস টু সি জিরো হবে। সি জিরো হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, কার প্রাথমিক গাঢ়ত্ব, বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব, মানে রিয়াকশান জাস্ট শুরু হবে তখন সি এর পরিমাণ, অর্থাৎ এর পরিমাণটা, আগে যে রিয়াকশান লিখেছিলাম যে এর পরিমাণটা ফুল থাকবে, ওই জন্য আমরা সি জিরো লিখছি। তাহলে সি জিরো হচ্ছে প্রাথমিক পরিমাণ, আর সি লিখেছি বিক্রিয়কের গাঢ়ত্ব, কখন না, যখন টি হচ্ছে একটা নির্দিষ্ট সময় বোঝাবে। ধরো একটা রিয়াকশানের কিছু সময় পরে একটা রিয়াকশান হলো, ধর 10 মিনিট পরে দেখব যে বিক্রিয়ক আর কতটা আছে। ধরো একদম প্রথমে বিক্রিয়ক নিয়েছিলাম, ধরো এ, তার পরিমাণ ছিল কত, না সি জিরো, মানে তখন রিয়াকশান শুরু হয়নি, অর্থাৎ টি এর মানটা শূন্য। ধরো টি এর মানটা মনে করো 5 মিনিট হলো, মানে 5 মিনিট পরে এর মান তো তাই থাকবে না, কমে যাবে, সেই মানটা ধরছি আমরা সি। অর্থাৎ এখানটায় সি হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, কখন না, যখন টি এর একটা নির্দিষ্ট মান থাকবে তখন, একটা নির্দিষ্ট সময় বোঝাবে, সেই সময় নির্দিষ্ট সময় বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হচ্ছে সি। আর যখন টি এর মানটা শূন্য হবে তখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ধরবো আমরা সি জিরো, অর্থাৎ একদম প্রাথমিক পরিমাণটা। তো আমরা এখানে সেইটা লিখবো, যদি আমরা এখানটায় টি এর মানটা জিরো পুট করি তাহলে কে ইন্টু টি মানে জিরো হবে,
আর সি এর দেওয়া যদি আমরা তাহলে টি জিরো তখনই হবে যদি সি ইকালস টু সি জিরো হয়, বা যদি টি ইকালস টু জিরো হয় তাহলে সি ইকালস টু সি জিরো হবে। সি জিরোটা কি? প্রাথমিক কারত্ব, একদম প্রথমে যেটা নিয়েছিলাম বিক্রিয়ক পদার্থ তার পরিমাণ। আর সি হচ্ছে কি? কিছু সময় পরে তার গাঢ়ত্ব, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। তো এলএন সির জায়গায় আমরা সি এর জায়গায় সি জিরো বসাবো, আর টি এর জায়গায় যদি টি জিরো বসাই এই সমীকরণের মধ্যে, তাহলে আমরা কি দেখতে পাবো? না, এইটা আমরা লিখতে পারি মাইনাস এলএন সি জিরো ইকালস টু জেড, অর্থাৎ জেডের মানটা বেরিয়ে গেলে, এই যে ধ্রুবক যেটা আমরা এখানটা পেয়েছিলাম, এই ধ্রুবকের মানটা বার করার জন্য কিন্তু আমাকে এই টি জিরো, টি ইকালস টু জিরো, সি ইকালস টু সি জিরো এগুলো আমরা বসাতে হয়েছে। তো এখন জেড মান যখন পেয়ে গেলাম, তাহলে এক নম্বর সমীকরণে আমরা জেড মান বসিয়ে দেবো। এক নম্বর সমীকরণ কোনটা ছিল? এই যে মাইনাস এলএন সি ইকালস টু কে টি প্লাস জেড, এটা এক নম্বর সমীকরণ নাম দিয়েছিলাম। তাহলে এই সমীকরণে আমরা কিসের মান বসাবো? জেড এর মানটা বসিয়ে দেবো। তো দেখো জেড এর মানটা বসিয়ে দিলাম, মাইনাস এলএন সি ইকালস টু কে টি, মাইনাস এখানে জেড ছিল, জেড এর মানটা মাইনাস এলএন সি জিরো, এই মাইনাস দিয়ে এটা বসিয়ে দিলাম এলএন সি জিরো। এবারে কারণ জেড এর মানটা এই মাইনাস এলএন সি জিরো ছিল, এটা বসিয়ে দিলাম। এবার এখান থেকে একটা সিম্পলিফিকেশন, মানে সরল করে কী করছি তো বলে দিচ্ছি, আমরা সহজ করে দিচ্ছি। মাইনাস এলএন সি আর এটা যেটা ছিল এলএন সি জিরো, এটা মাইনাস ছিল, তাহলে আমরা সমান সমান যেটা বাঁদিকে নিয়ে এসে মাইনাসটা প্লাস করে দিলাম, প্লাস এলএন সি জিরো। এলএন হচ্ছে লগারিদমের একটা টার্ম, আর আমরা লগ, এলওজি লগ তখন লিখি যখন তার বেসটা আমরা টেন ধরি তখন, আর ইকোয়ালস টু কে টু, কে টি হলো। তো এখান থেকে আমরা এটার থেকে এটা বিয়োগ, তার লগের ক্ষেত্রে ভাগ করলে বিয়োগ বোঝায়, তাহলে সি জিরো বাই সি ইকোয়ালস টু কে টি, বা ঘুরিয়ে লিখলাম কে টি ইকোয়ালস টু এলএন সি জিরো বাই সি, বা কে ইকোয়ালস টু টিটাকে তোলায় লিখলাম ওয়ান বাই টি এলএন সি জিরো বাই সি। এবারে আমরা ধরো সি জিরো সব লিখবো না, আমরা সিও লিখবো না, আমরা আরও সহজভাবে যাব। সেক্ষেত্রে কী করবো আমরা? এলএন সি জিরো কথাটা কী আসছে? এল সি জিরো মানে কি? প্রাথমিক গাঢ়ত্ব, যেটা প্রাথমিক একদম প্রথম ছিল। তো আমরা তাই লিখছি যে আবার বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমরা এ ধরি, প্রাথমিক গাঢ় যদি এ মোল ধরি, এ মোলস পার লিটার লিখলাম না, কারণ নির্দিষ্ট আয়তন বিশিষ্ট আমরা পদার্থগুলো নিয়েছি, সুতরাং জাস্ট আমি এ মোল লিখলাম। এ মোল ধরো আমার হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব ছিল, এবং টি সময় পরে এক্স মোল বিক্রিয়া করে গেল বা বিক্রিয়া করলো, তাহলে আমরা এই সমীকরণে ক্লিয়ারভাবে লিখতে পারি যে সি জিরোর জায়গায় বসাতে পারি আমরা এ, অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব, আর সি হচ্ছে কি, অর্থাৎ কতটা বিক্রিয়া করে গেল এবং কতটা থাকলো। এখানে বুঝতো, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করতে হবে। ধরো আমরা প্রাথমিক গাঢ়ত্ব ধরো নিলাম আমরা হান্ড্রেড, এটা প্রাথমিক, এটা মানে হচ্ছে এ। এবারে ধরো যেটা বিক্রিয়া করে গেল সেটা মনে করো থার্টি অ্যামাউন্ট বা থার্টি মোল রিয়াকশান করলো, এটা কিন্তু বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, তাহলে কতটা থাকছে? এ মাইনাস এক্স, অর্থাৎ একশো বিয়োগ তিরিশ মানে সত্তর, এই সত্তর মোল। ধরো আমরা একে ধরেছি একশো মোল, এক্সকে ধরেছি থার্টি মোল, তাহলে এ মাইনাস এক্স, তাহলে এইটা কিন্তু সি এর মান, অর্থাৎ যেটা এই এক্স হচ্ছে তিরিশ মোল, এটা রিয়াকশান করছে ধরো টি সময়ের পরে, রিয়াকশান করে টি সময়ের পরে দেখছি যে এতটা রিয়াকশান করে শেষ হয়ে গেছে। আমরা এ কত নিয়েছিলাম? একশো, তার মধ্যে তিরিশ ভাগ বা থার্টি মোল রিয়াকশান করে গেছে, তাহলে পড়ে থাকছে কত? সি এর মানটা সেভেন্টি। এটাই হচ্ছে তোমার হচ্ছে কিছু সময় পরে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। তো এখানে এই যে সি জিরো মানে হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, আর সি মানে কোনটা পড়ে থাকছে, কতটা পড়ে থাকছে, এটা ইনিশিয়ালি কতটা নিয়েছিলাম, প্রাথমিকভাবে কতটা নিয়েছিলাম, আর এটা হচ্ছে কতটা পড়ে থাকছে যখন এক্স পরিমাণ বিক্রিয়া করে যাবে। তাহলে এ মাইনাস এক্স আমরা বসবো, এটা এটা পড়ে থাকা অংশ, এটা প্রাথমিকভাবে নিয়েছিলাম, আর এটা এইটা দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, নিশ্চয়ই বুঝেছো আশা করছি, যে এ যদি একশো হয় আর এক্স যদি বিক্রিয়া করে যাওয়া অংশ, অর্থাৎ বিক্রিয়া করে এক্স পরিমাণ শেষ হয়ে গেছে, সেটা মনে করো তিরিশ ধরলাম, তা থাকছে কতটা, তাহলে সত্তর মোল সি মানে বা এত কনসেনট্রেশনের এ অবশিষ্ট থাকছে, এ আবার রিয়াকশন করতে থাকছে, পরপর রিয়াকশন করতেই থাকবে। তো আমরা এখানটা কী করলাম? এ বাই এ মাইনাস এক্স, এ হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, এ মাইনাস এক্স হচ্ছে যে অ্যামাউন্টটা রয়ে গেছে, আর এক্স হচ্ছে যে অ্যামাউন্টটা রিয়াকশান করে শেষ হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো,
আবার বলছি এ হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব যেটা প্রথমে নেওয়া হয়েছিল, আর এক্স হচ্ছে যে পরিমাণটা বিক্রিয়া করে নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। আর তাহলে আমরা এ মাইনাস এক্স যদি বিয়োগ করি তাহলে এটা কী মান পাবো, না যে পরিমাণটা বা যে অ্যামাউন্টটা রয়ে গেছে পাত্রের মধ্যে সেই যে পরিমাণটা রয়েছে সেটা এ মাইনাস এক্স। তো এখান থেকে আমরা ওয়ান বাই টি আছে, আমরা এখানে এলএনকে লগে কনভার্ট করলাম, তাহলে 2.303, মনে রাখবে লগে কনভার্ট করলে 2.303 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এখানটায় এলএনকে লগ করলাম, 2.303 দিয়ে গুণ করলাম, বাই টি করলাম, তাহলে কে ইকুয়ালস টু এই ফর্মুলা বেরোলো। এইটাই কিন্তু মেন ফর্মুলা এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে এই ফর্মুলা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবেই থাকবে, মনে রাখবে, মানে থাকবেই থাকবে বলছে এই কারণে, কারণ যা কিছু কোশ্চেন তৈরি হয় এই ইকুয়েশনের উপর বেস করেই তৈরি হয়। কে হচ্ছে হার ধ্রুবক, টি হচ্ছে সময়, এ হচ্ছে প্রাথমিক পরিমাণ, আর এক্স হচ্ছে যে পরিমাণটা বিক্রিয়া করে নষ্ট হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এ মাইনাস এক্স হচ্ছে সেই পরিমাণ যেটা বিক্রিয়া পাত্রে অবশিষ্ট রয়েছে বা পরবর্তী ক্ষেত্রে এই এ মাইনাস এক্স পরিমাণটা বিক্রিয়া অংশগ্রহণ করবে। এটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের, হার ধ্রুবক বলতে কে, কে এর গাণিতিক রূপ। অনেক সময় আমরা এই টিটাকে এখানে নিয়ে যেতে পারি, তাহলে সময় বার করতে পারবো। তাহলে এই ইকুয়েশনের একটা ভালো দিক আছে যেটা এই ইকুয়েশন দিয়ে অনেক অঙ্ক করা যায়, সেটা হচ্ছে কি, প্রাথমিক গাঢ়ত্ব বলে দেওয়া থাকলো, কতটা পরিমাণ বিক্রিয়া করে শেষ হয়েছে সেটা বলে দেওয়া থাকলো, হার ধ্রুবকের মানটা যদি দেওয়া থাকে তাহলে টি বার করা যাবে, টি যদি দেওয়া থাকে তাহলে হার ধ্রুবকটা জানা যাবে। অর্থাৎ এখানে যে কটা রাশি আছে, চার রকমের আছে, কে, টি, এ আর এক্স, এদের মধ্যে তিনটের মান তোমাকে দেওয়া হবে, বাকি চার নম্বর মানটা এই সমীকরণটায় অ্যাপ্লাই করে তোমাকে বার করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম যে ক্রমের বিক্রিয়া, তার গাণিতিক রূপ পড়লাম। এইবারে গাণিতিক রূপ থেকে আমরা কী করব, কিছু অনুসিদ্ধান্ত শিখব, অর্থাৎ ওর থেকে আমরা কী কী সিদ্ধান্ত করতে পারি, সমীকরণটা পড়ে এই অ্যাপ্লিকেশন কী এগুলো আমরা জানতে পারবো এবারে বা পড়বো, ঠিক আছে। তো এখানে দেখো, এক নম্বর যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে কে ইকুয়ালস টু ওয়ান বাই টি এলএন সি জিরো বাই সি, অর্থাৎ যে প্রথমে যেটা আমরা পেয়েছিলাম, প্রথম যে রিয়াকশানটা আমরা ইকুয়েশন বার করেছিলাম রিয়াকশান থেকে, সেটা হচ্ছে সি জিরো বাই সি। সি জিরো বলেছিলাম কি, একদম প্রাথমিক পরিমাণ, আর সি হচ্ছে কিছু সময় পরে অবশিষ্ট পরিমাণ, বিক্রিয়া করে যাওয়ার পরে যে অংশটা পড়ে থাকছে সেটা হচ্ছে সি। তাহলে কে ইকুয়ালস টু ওয়ান বাই টি এলএন সি জিরো বাই সি, কে টি ইকুয়ালস টু এলএন সি জিরো বাই সি, মানে টি দিয়ে গুণ করে দিলাম। এবার ডান দিক বাঁ দিক চেঞ্জ করলাম, এলএন সি জিরো বাই সি ইকুয়ালস টু কে টি, এলএন সি জিরো বাই সি, যদি আমরা এটাকে উল্টে দিই, সি জিরো বাই সিকে যদি আমরা সি বাই সি জিরো করি, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে অঙ্কের নিয়ম। তো আমরা এখানে কী করছি, এলএন সি জিরো বাই সি ছিল, তাকে আমরা সি বাই সি জিরো করে দিলাম, সি জিরো বাই সি ছিল, এটাকে উল্টিয়ে দিলাম, ফলে এটা মাইনাস চিহ্ন দিতে হবে। আমরা যদি সি বাই সি জিরো লিখি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে টি হবে, ই টু দি পাওয়ার মাইনাস কে টি হবে, কারণ এই লগ তুলে দিলে এক্সপোনেনশিয়াল ই লিখতে হয়, মাথায় পাওয়ার লিখতে হয়, সব অঙ্কের নিয়ম, এগুলো সবই অঙ্কের ব্যাপার। তো এখান থেকে আমরা সি বার করলাম, অর দিয়ে কী লিখছি, সি ইকুয়ালস টু সি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি। তাহলে এই যে ইকুয়েশানটা আমরা পেলাম, এই ইকুয়েশানটা খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান, এটা সবাই একটু হয়ে যায়, ভুল হয়ে যায় যে সি জিরো আগে না সি আগে, মনে রাখবে সিটা হচ্ছে আর সি জিরোর সঙ্গে ই টু দিবার মাইনাস কে টি। এই সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটা কিন্তু আগের যে সমীকরণটা শিখলাম তার আরেকটা রূপ, এই সমীকরণে আরেকটা রূপ আমরা একটু আগে যেটা শিখলাম সেটা কী ছিল, এটা আমি লিখে দিচ্ছি, আরেকটা কী ছিল, কে ইকুয়ালস টু 2.303 বাই হচ্ছে কি, বাই হচ্ছে টি লগ অফ এ বাই এ মাইনাস এক্স। তাহলে এই সমীকরণের এ একটা রূপ, এই সমীকরণের এ একটা রূপ। আচ্ছা, এক নম্বর সমীকরণ থেকে, অর্থাৎ এই সমীকরণের নাম দেওয়া হলো এক নম্বর, এই এক নম্বর সমীকরণ থেকে জানা যায় যে টি যদি ইনফিনিটি বা অসীম হয়, অর্থাৎ টি এর মান যদি অসীম হয়, তাহলে ই টু দি পাওয়ার এই টি ইন্টু কে গুণ করলে অসীম হলো, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানেই হচ্ছে এটা জিরো হবে, তাহলে সি ইকুয়ালস টু জিরো হবে, সি জিরো ইন্টু জিরো হবে। আবার বলছি, টি যদি অসীম হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে টি, এটা অসীম হবে, সরি, ই টু দি পাওয়ার ইনফিনিটি হবে, এটা যদি অসীম হয় তাহলে ই এর মাথায় পাওয়ারটাও অসীম হবে, আর ই এর মাথায় পাওয়ার অসীম হওয়া মানে এটা জিরোকে বোঝাবে, জিরো ইন্টু সি জিরো মানে জিরো হবে, অর্থাৎ সি ইকুয়ালস টু জিরো হবে।
তাই লিখছি এক নম্বর সমীকরণ জানা যায় যে টি ইকুয়ালস টু ইনফিনিটি বা অসীম হলে সি ইকুয়ালস টু জিরো হবে, মানে অঙ্কের নিয়ম অনুসারে এটাকে আমরা ইনফিনিটি ধরছি, তাহলে ইয়ের মাথায় টোটালটা ইনফিনিটি হবে, ইয়ের মাথায় ইনফিনিটি হওয়া, ইয়ের পাওয়ার ইনফিনিটি হওয়া মানে হচ্ছে এটা কী হবে, এটা জিরো বসাবে, জিরো বোঝাবে। এই জিরোকে যদি আমরা সি জিরোর পাশে বসাই তাহলে গুণ করে দিলে কত, পুরোটা জিরো হয়ে যাবে, দ্যাট মিন্স সি হচ্ছে জিরো। অর্থাৎ সি কাকে বলছি আমরা, না কিছু সময় পরে বিক্রিয়া হয়ে গেছে যে পরিমাণটা অবশিষ্ট রয়েছে সেটা হচ্ছে সি, সেই সির মান জিরো হওয়া মানে হচ্ছে যদি সির মান জিরো হয়ে যায় তাহলে বুঝতে হবে যেটা আমরা ইনিশিয়ালি নিয়েছিলাম প্রাথমিক যে পরিমাণ নিয়েছিলাম তার পরিমাণটা শূন্য হয়ে গেছে। এর থেকে আমরা সিদ্ধান্ত এটুকু করতে পারি যে বিক্রিয়াটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা এখানে সি ইকুয়ালস টু জিরো তখনই হবে যখন টি এর মানটা অসীম হবে, তাহলে আমরা বলতে পারি সি জিরো হওয়া মানে বিক্রিয়া শেষ হয়ে গেছে, বিক্রিয়া সম্পূর্ণ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তাহলে সি ইকুয়ালস টু জিরো মিনস হচ্ছে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সেই রিয়াকশানটা শেষ হয়ে গেছে যদি কিনা টি এর মানটা অসীম হয়। তাহলে বলতে পারি আমরা যে কোনো রিয়াকশানটা শেষ হতে অসীম সময়ের প্রয়োজন, মানে অনন্তকাল ধরে রিয়াকশানটা করতে হবে তারপরে সেটা শেষ হবে। সবসময় মনে রাখবে প্রথম ক্রম রিয়াকশান কিন্তু শেষ হয় না, অনন্তকাল ধরে চলতে থাকে। আচ্ছা, প্রথম ক্রম রিয়াকশানের ক্ষেত্রে আমরা যে হার ধ্রুবক বার করেছিলাম তার ইউনিট কী হবে, সেকেন্ড ইনভার্স। কেন সেকেন্ড ইনভার্স হবে, বা সময়ের ইনভার্স, ডাইমেনশান হচ্ছে কী হবে, ডাইমেনশান বা মাত্রা কী হবে, টাইম ইনভার্স। কেন ইউনিটটা আসছে দেখো, এটা তো তোমার হচ্ছে কে এর মানটা আমরা ইউনিট অফ কে বলছি, তাহলে কত হচ্ছে 2.303/T, আচ্ছা লগ এ বাই এ মাইনাস এক্স, এ হচ্ছে একটা পরিমাণ বোঝাচ্ছে বা গাঢ়ত্ব বোঝাচ্ছে, এ বাই এ মাইনাস এক্স, এ মাইনাস এক্সটাও গাঢ়ত্ব বোঝাচ্ছে, এটা গাঢ়ত্ব রাশি, এটা গাঢ়ত্ব রাশি, এর একক, এর একক সেম হবে, তাহলে এখানে কোনো একক থাকছে না, শুধুমাত্র একক থাকবে কি টি এর একক, মানে টাইমের একক। আমরা টাইমের একক কোনো রিয়াকশানের ক্ষেত্রে সেকেন্ড ধরা হয়, মনে রাখবে আমরা, তাহলে আমরা কী পেলাম, কে এর একক হচ্ছে সেকেন্ড ইনভার্স। আচ্ছা, এবারে তিন নম্বর, তাহলে আমরা ইউনিটটা বলে দিলাম, ডাইমেনশনও জানিয়ে দিলাম, এরপরে হচ্ছে তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে একটা গ্রাফ আঁকতে হবে, এবং এই তিন নম্বরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বহুবার এর থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে, কীভাবে কোশ্চেনটা আসে এটা আমি পরে বলছি। তো এখানে কে ইকুয়ালস টু 2.303/T লগ এ বাই এ মাইনাস এক্স, তাহলে এখান থেকে টি দিয়ে গুণ করলাম, কেটি বাই 2.303 লগ এ বাই এ মাইনাস এক্স। তো এখান থেকে আমরা কী করব, লগ এ বাই এ মাইনাস এক্স যেটা আছে, তাহলে আমরা এখানটা কী করছি, এটাকে আমরা লগে ভেঙে নিচ্ছি, তাহলে লগ এ মাইনাস ভাগ হয়ে রয়েছে মানে মাইনাস লগ এ মাইনাস এক্স। এবার কী করব, এই এ মাইনাস যেটা আছে এই মাইনাস লগ এ মাইনাস এক্স এটাকে আমরা ডান দিকের থেকে বাঁ দিকে নিয়ে আসি, আর এটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই, তাহলে এটাকে মাথায় এখানে পাশে কোনো চিহ্ন নেই, প্লাস ছিল, তাহলে এখানে কী হলো, এই চিহ্নটা মাইনাস হবে, আর এখানকার চিহ্নটা কত কী ছিল, মাইনাস ছিল, তাহলে দিকে গিয়ে প্লাস হবে, প্লাস বলে আমরা লিখছি না, প্লাস আছে বলে লেখা দরকার নেই। তো আমরা এখানে যে ইকুয়েশনটা পেলাম, লগ এ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস কে টি বাই 2.303 প্লাস হচ্ছে লগ এ, লগ এ এ হচ্ছে তোমার এটা, এখন লগ এ তো কনস্ট্যান্ট, তাই না, কেন কনস্ট্যান্ট, কারণ আমরা প্রথমে যে পরিমাণটা আমরা নিয়েছিলাম এর পরিমাণটা সেটা তো কনস্ট্যান্ট, প্রথমে যখন রিয়াকশান করার জন্য কোনো বিক্রিয়ক পদার্থকে নিয়েছিলাম সেটা তো মেপে পরিমাণ মেপে আমরা নিয়েছি, তাই ধরে নেব এ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই সমীকরণটা দেখতে অনেকটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতো, এম এক্স বলতে আমরা যদি এক্সটা ধরি তাহলে এক্সের সাপেক্ষে ওয়াই যদি আমার পরিবর্তনটা বোঝাই তাহলে কে বাই 2.303 এই টোটালটা কিন্তু এম কে বোঝাবে। তো এখানে আমরা যদি লগ এ মাইনাস এক্সের সঙ্গে টি এর যদি আমরা কোনো গ্রাফ আঁকি, লেখাচ্ছি অঙ্কন করি, তার নতির মানটা কত হবে, মাইনাস কে বাই 2.303 নতি বা স্লোপ। তো আমরা এখানটায় গ্রাফটা এখানটায় আমি দেখিয়েছি যে এরকম ধরনের গ্রাফ আসবে, লগ এ মাইনাস এক্স টি এর সাপেক্ষে রিয়াকশানটা আমরা গ্রাফটা লিখলাম, তাহলে এখানে যে নতিটা হবে যেহেতু নিচের দিকে নামছে মনে রাখবে নতিটা হচ্ছে নেগেটিভ নতি হবে মাইনাস, এবং তার মানটা কত হবে, কে বাই 2.303 অর্থাৎ মাইনাস কে বাই 2, এইটাই হচ্ছে কিন্তু মনে রাখবেন নতির মানটা, এখান থেকে কিন্তু আমরা কে এর মান বার করতে পারব। ঠিক আছে, আচ্ছা এখানে যে কোশ্চেন যেটা পরীক্ষায় আসে এই কোশ্চেনটা সেটা আমি লিখে দিয়েছি যে প্রথম ক্রম বিক্রিয়ার সাম্য ধ্রুবক কীভাবে নির্ণয়, অর্থাৎ এই নতির মান থেকে কিন্তু আমরা কে এর মানটা পেয়ে যাব, কে হচ্ছে সাম্য ধ্রুবক।
এখানে নতির মানটা বার করব সেখান থেকে কে এর মানটা বেরিয়ে আসবে অর্থাৎ এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমরা কোনো প্রথম ক্রম বিক্রিয়ার সাম্য ধ্রুবক অঙ্কন করব এটা ভেরি ভেরি ভাইটাল একটা ব্যাপার এটা পরীক্ষায় প্রশ্ন খুব আসে আর একটা আসে যেটা প্রথমেই করি বলেছি আজকে যে প্রথম ক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবকের যে রাশিমালা সেটাকে প্রতিষ্ঠা করতে হবে দু নম্বরের সাধারণত থাকে আর এটাও প্রায় দু নম্বরের থাকে এই যেটা এখনই বললাম যে প্রথম ক্রম বিক্রিয়ার সাম্য ধ্রুবক কীভাবে নির্ণয় করবে এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে চার নম্বর যেটা আমরা অনুসিদ্ধান্ত পড়ছি প্রথম ক্রম বিক্রিয়ার যে গাণিতিক রূপ লিখেছি তার যে অনুসিদ্ধান্ত সেগুলো পড়ে যাচ্ছি এইবারে যেটা পড়ছি এটা আরও খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ব্যাপার যে চার নম্বর যেটা আছে যে প্রথম ক্রমের কোনো বিক্রিয়া অর্ধেক সম্পূর্ণ হতে যদি টি হাফ আমরা এটাকে বলবো যে টি হাফ ধরো একটা রিয়াকশান মনে করো আমরা 100 মোল কোনো পদার্থকে নিলাম রিয়াকশান হচ্ছে কত সময় পরে সেটা 50 মোলে কনভার্ট হবে 50 মোলে অর্থাৎ যে টাইমটা লাগছে সেই টাইমটাকে আমরা লিখবো আমরা টি হাফ অর্থাৎ যে সময়ে কোনো একটা পদার্থ বিক্রিয়া করে তার অর্ধেক পরিমাণে পরিণত হয় অর্থাৎ বা কোনো তাহলে এখানে আমরা কি বলতে পারি 100 মধ্যে 50 ভাগ বিক্রিয়া করেছে অর্থাৎ যতটা নিয়েছিলাম তার অর্ধেক বিক্রিয়া করেছে আর বাকি অর্ধেক পড়ে আছে তাহলে যে সময়ের মধ্যে এটা সম্পন্ন হয়েছে তাকে বলবো আমরা অর্ধায়ু বা হাফ লাইফ এই অর্ধায়ু কিন্তু মনে রাখবে এটা হচ্ছে এই টি হাফকে বলা হচ্ছে কি অর্ধায়ু টি হাফটা এখানটায় আমি লিখে দিলাম টি হাফ হচ্ছে অর্ধায়ু বা হচ্ছে ইংরেজিতে লিখে দিই আমি পরে বাংলা লেখা আছে হাফ লাইফ পিরিয়ড অর্ধায়ু তো এখানে আমরা সেই সমীকরণে বসাচ্ছি দেখো টি হাফ ইকলস টু আগে টি ইকলস টু 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স ছিল তো টি হাফ আমরা লিখছি কি সেই সমীকরণটা খেয়াল করে লিখবো টি হাফ মানে অর্ধেক সম্পূর্ণ হতে কত সময় লাগে যা আছে তাই বসাবো লগ এ হচ্ছে প্রাথমিক গাঢ় যেটা ফার্স্ট টাইম নিয়েছিলাম প্রাথমিক গাঢ়ত্ব আর এ বাই টু এই পরিমাণ কিন্তু রিয়াকশান করে শেষ হয়ে গেছে অর্থাৎ 50 মোল বিক্রিয়া করে শেষ হয়ে গেছে 50 মোল পড়ে আছে অর্ধেক শেষ হয়ে গেছে অর্ধেক পড়ে আছে তো এইটা হচ্ছে কিন্তু শেষ হয়ে যাওয়া অংশ এর থেকে একটা বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে পড়ে থাকা অংশ তাহলে এইটা আমরা বসে দিলাম বসে দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করলে যা আছে তাই a বাই a মাইনাস a বাই টু তাহলে এটা বিয়োগ করলে কী হবে এ বাই টুই হবে দুইটা উপরে চলে গেলো এ কেটে গেলো তাহলে কত লগ টু আসবে লগ টু এর মানটা কত 0.301 এইটা মুখস্থ রেখে দেবে লগ টু বেশিরভাগ যে অঙ্কগুলো থাকে তাতে লগ টু এর মানটাই দিয়ে অঙ্কগুলো করতে হয় আর তোমাদের যেহেতু ক্যালকুলেটরটা অ্যালাও আছে সুতরাং লগের মান অন্য কিছু থাকলেও অসুবিধে নেই তবে লগের মানটা মুখস্থ রাখা কয়েকটা মান মুখস্থ রাখা দরকার টি হাফ ইকলস 2.303 বাই কে লগ টু এর মানটা বসে দিলাম 0.3010 ক্যালকুলেশন করে এটা আসলো তাহলে টি হাফ ইকলস টু 0.693 বাই কে কে হচ্ছে হার ধ্রুবক এটা হচ্ছে অর্ধায়ু তাহলে পরীক্ষায় কোশ্চেন থাকে এখান থেকে যে অর্ধায়ুর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করো অর সম্পর্কটা লেখো বা সম্পর্ক প্রতিষ্ঠা করো কার সঙ্গে না টি হাফ অ্যান্ড কার সঙ্গে না হার ধ্রুবকের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে বলা হয় প্রতিষ্ঠা করো এবং এত এতর মধ্যে তো এখানটায় আমরা টি হাফ তাহলে এই এই সমীকরণটা এটাও পরীক্ষায় আসে এটার জন্য আমাদের কী লিখতে হবে যে আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বলে এই ফর্মুলাটা লিখে দিতে হবে অর্থাৎ এ বাই এ মাইনাস এক্স এখানে এক্স লিখে ফর্মুলা লিখে দিতে হবে তো অর্ধেক যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে চেঞ্জ করে এ বাই টু করবো এটা টি হাফ লিখবো ক্যালকুলেশন করে আসবে 0.6 এটা পুরো মুখস্থ রাখবে টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই কে এটা পুরো মুখস্থ রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তার মানে আবার তুমি খেয়াল করো দেখো আমি লিখে দিয়েছি সে পয়েন্টটা যে 0.693 বাই কে এখানে কিন্তু কোনো মানে গাঢ়ত্বের কোনো মান নেই গাঢ়ত্ব বলতে আমরা গাঢ়ত্ব দুটো লেটার দিয়ে গাঢ়ত্ব বুঝিয়েছি আমরা এই সমীকরণের ক্ষেত্রে এ আর একবার এক্স তাহলে এইটা দেখবে এ এবং এক্স কোনোটা এর মধ্যে নেই এ দিয়েও গাঢ়ত্ব বোঝায় যেটা প্রাথমিক গাঢ়ত্ব এক্স হচ্ছে বিক্রিয়কের সেই গাঢ়ত্বকে বোঝায় যেটা বিক্রিয়া করে শেষ হয়ে গেছে এ মাইনাস এক্স মানে হচ্ছে যে পরিমাণটা রয়ে গেছে তো এ বাই এক্স এর দুটোরই কোনো রকম ট্রেস এখানে নেই সুতরাং আমরা বলতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়াটা ক্ষেত্রে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই টি হ্যাপের মানটা একটা ধ্রুবক কেন ধ্রুবক কারণ এই 0.693 ধ্রুবক সংখ্যা কে হচ্ছে হার ধ্রুবক তাহলে এও ধ্রুবক এটাও ধ্রুবক সংখ্যা তো ধ্রুবক বা ধ্রুব মানে ধ্রুবক কী হবে তাহলে টি হাফ ইকলস টু কী হবে ধ্রুবক অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে
টি হাফ মানে অর্ধায়ু, টি হাফ মানে হচ্ছে হাফ লাইফ পিরিয়ড, বা অর্ধায়ু হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। আচ্ছা প্রথম ক্রম বিক্রিয়ার, আচ্ছা এখান থেকে বলো দেখি যে টি হাফের একক কী হবে, ইউনিট, টি হাফ তো সময়, কে এর একক হচ্ছে একটু লিখে দিলাম সেকেন্ড ইনভার্স, এর যে নিচে আছে সেকেন্ড ইনভার্স, ইনভার্স করে তাহলে কি সেকেন্ড হবে। সবচেয়ে সহজ হচ্ছে টি হাফ তো অর্ধায়ু মানে সময় বোঝাচ্ছে, সময় মানে সেকেন্ড হবে, এসআই পদ্ধতিতে আমাদের সময়ের সময়ের ইউনিট কী ধরা হয়েছে, সেকেন্ড ধরা হয়েছে, তাহলে টি হাফের ইউনিট হচ্ছে সেকেন্ড হবে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে দেখো প্রথম ক্রমের কোনো বিক্রিয়ার, এটা এটার সঙ্গে আমরা যেটা এখন পড়ো পাঁচ নম্বর যেটা অনুসিদ্ধান্ত, এর সঙ্গে মনে রাখবে যে টি হাফের ব্যাপারটার মিল আছে। প্রথম ক্রমের কোনো বিক্রিয়ার একটা নির্দিষ্ট ভগ্নাংশ সম্পূর্ণ হতে যা সময় লাগবে সেটা কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। এখানেও তাই দেখেছি, এখানে কত ভগ্নাংশ, প্রথম ক্রমের কোনো বিক্রিয়ার একটি নির্দিষ্ট ভগ্নাংশ সম্পূর্ণ হতো মানে রিয়াকশানে অংশগ্রহণ করে শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট ভগ্নাংশ, সেটা সেই যে সময় লাগছে, যে সময় লাগছে সে সময়টা কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না। অর্থাৎ যে সমীকরণটা আমরা পাবো সেখানেও দেখব বিক্রিয়কের গাঢ়ত্ব সংক্রান্ত কোনো রাশিই নেই। তা যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা সেই ভগ্নাংশটা ধরি, আমরা এখানে আগের যে এটা করেছি এর ভগ্নাংশ কত ছিল, অর্ধেক মানে হাফ অংশ রিয়াকশন করে যাচ্ছে, ভগ্নাংশটা ছিল হাফ, আর এখানে ভগ্নাংশ যা যা কিছু হতে পারে, ধরলাম ফাই, ফাই হচ্ছে একটা নির্দিষ্ট ভগ্নাংশ বোঝাচ্ছে যেটা বিক্রিয়া করছে। তাহলে আমরা কী লিখবো, টি হাফ টি ফাই ইকালস 2.303 বাই কে লব এ বাই এ মাইনাস ফাই, এ মাইনাস এ ফাই, কেন না ফাই হচ্ছে ভগ্নাংশ। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কীভাবে লিখি, ধরো সাপোজ ধরে না 500 টাকার 1/3 অংশ, তাহলে কী করি 500 × 1/3 করি, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা কী হচ্ছে, এটা যদি এ হয় তাহলে এটা কি ফাই বোঝাচ্ছে, তাহলে ওই নির্দিষ্ট ভগ্নাংশ মানে হচ্ছে এটা যে এ ইন্টু এ ফাই, তাহলে এই পরিমাণ রিয়াকশানটা করছে, যতটা আমরা এ নিয়েছিলাম তার 1/3 অংশ বিক্রিয়া করছে, তার কতটা বিক্রিয়া করছে এই এ ইন্টু 1/3 বা 500 × 1/3, এইটাই হচ্ছে বিক্রিয়া করে যাচ্ছে, গুণ করে যা আসবে সেটাই হচ্ছে, বা অ্যাকচুয়ালি গুণ তো হচ্ছে না 1/3 দিয়ে গুণ করা মানে 3 দিয়ে ভাগ করা, তাহলে এখানে সেই মানটা কিন্তু আমরা পাব। এবং সেখানে আমরা দেখব যে লাস্টে ফিনিশিং করে এখানে এ আছে, এ আছে, এ তাহলে এ কমন নিয়ে ওপরের সঙ্গে তাহলে কেটে যাবে, তাহলে ইকুয়েশানটাকে আমরা যদি পরের লাইনে লিখি যে টি হাফ ইকুয়ালস 2.303 বাই কে লগ 1/1 - 5, কারণ এখান থেকে সব কেগুলো আউট হয়ে যাবে, এগুলো আউট হয়ে গেল, তাহলে এখানে খেয়াল করে দেখো এই রাশির মধ্যে টোটাল সমীকরণের মধ্যে কিন্তু এ বা কোনো কনসেন্ট্রেশন টার্ম বা এক্স কারোরই কিন্তু কোনো ট্রেস এখানে নেই। সুতরাং আমরা বলতে পারি যে কোনো একটা প্রথম ক্রম বিক্রিয়ার নির্দিষ্ট ভগ্নাংশের সময় নির্দিষ্ট ভগ্নাংশ শেষ হতে পারে, অর্থাৎ হচ্ছে টি ফাই, এই ফাই পরিমাণ শেষ হতে যে সময় লাগছে মানে টি ফাই এর মানটার মধ্যে যে সমীকরণটা বার করেছি আমরা দেখছি এখানে কোনো রকম মানে নেই ধনাত্মক কোনো রকম মানে কি বলে কনসেন্ট্রেশনের ভ্যালু এখানে নেই, কার কনসেন্ট্রেশন বা কার গাঢ়ত্ব না রিয়্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের কোনো রাশিমালা এখানে নেই, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বিক্রিয়ার নির্দিষ্ট ভগ্নাংশ শেষ হতে যে সময় লাগবে সেটা বিক্রিয়ক পদার্থের যে ইনিশিয়াল যে গাঢ়ত্ব নিয়েছিলাম সেই গাঢ়ত্বর উপরে কোনোভাবে সেটা ডিপেন্ড করবে না। অর্থাৎ টি হ্যাপের মানটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেহেতু এখানে এ এবং বি সব এখানে শুধু ফাই আছে, কে ধ্রুবক, ফায়ের মানটা যদি আমরা নির্দিষ্ট ভগ্নাংশ বলে দিই তাহলে এ সবই হয়ে গেল নির্দিষ্ট, তাহলে এইভাবে আমরা ফায়ের মানের সঙ্গে কিন্তু আমরা টি ফাই বার করতে পারবো, কিন্তু এক্ষেত্রে আমাদের কোনো রকম গাঢ়ত্বের ব্যাপারটা নেই। আচ্ছা এবারে দেখো তিন রকমের লেখচিত্র বা গ্রাফ আমি এখানে আমি এঁকেছি, এগুলো তোমাদের জানার মধ্যেই আছে যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সময় যদি আমরা লেখচিত্র অঙ্কন করি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব এই বরাবর প্লট করছি, দেখবো যে একদম এই পয়েন্টে, এই পয়েন্ট মানে কি জিরোকে বোঝাচ্ছে, অর্থাৎ এই পয়েন্টে কিন্তু বিক্রিয়ক পদার্থের পরিমাণটা কি সবচেয়ে বেশি, সেটার মানটা এই পর্যন্ত মান হবে, এখান থেকে 1, 2, 3, 4 বসায় তাহলে এই যে মানটা হচ্ছে এটা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হবে, সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক পদার্থ কমে যাবে, কমে গিয়ে কিন্তু এটা কখনোই এই গ্রাফটা কিন্তু একে তুমি এই এই অ্যাক্সিসে চেঞ্জ টাচ করাবে না কোনোভাবেই, যদি এই এটা যদি এখানে টাচ করে যায় তাহলে বুঝতে হবে রিয়াকশান মানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব একদম জিরো হয়ে গেল, অর্থাৎ বিক্রিয়া শেষ, কিন্তু মনে রাখবে প্রথম ক্রম বিক্রিয়া অনন্তকাল ধরে চলবে এবং এক্ষেত্রে কিন্তু কখনোই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব একেবারে শেষ হয়ে যাবে না।
एक ही रकम भाव विक्रेत पदार्थर संगे गाड़त समय प्लट करी तरह विक्रय जो कमें विक्रेत पदार्थ बढ़े आस्ते बाढ़ते 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 बढ़ते एक संगे पड़ा देखा जाए जो बाढ़ ना मोटामोटी एक निर्दिष्ट रेंजे एस गए और बाढ़ अर्थात यहाँ हे विक्रेत पदार्थर संगे समय एक लेखचित्र तीन नम्बर जो टीहाफ मैं अर्धायुर संगे विक्रय पदार्थे गाड़त अर्धायुर संगे विक्रय पदार्थ गाड़त प्लट कर जेहेतु अर्धायुटा जो समीकरण मैं पे एक आगे देखो अर्धायु जो समीकरण छो टीहाफ हे पॉइंट 0.693 बाई के ये मान मध्य क्योंकि ए बाय एक्स अर्थात को विक्रय पदार्थर गाड़तर कथा मध्य नहीं अर्थात टीहाफा हे विक्रय पदार्थे गाड़तर पर निर्भर करा तो से हिसाब से ग्राफ्ट जो आखिरटा ग्राफे कि रही है ना विक्रय पदार्थ जतई बाड़ुक ना कें कमुक ना कें टीहाफर मानता आनचेन्ज थको अर्थात टीहाफा एर पर डिपेंड करा तो ये आजकल दिन वीडियो लेखचित्रगुल पढ़े दिल प्रथम हाफ क्रम विक्रियार क्षेत्र एरपर शून्य क्रम द्वितीय क्रम करब और किछु थियोरी आछे सेगुलो आमरा शेष करब तो ये पढ़ागुलो किन्तु तोमादेर करते हबे तोमरा ठीकठाक करछो ना आमी देखछि भिडियोते भिउटा अनेक कम एखन केन देखछो ना बुझते पारछि ना देखते हबे ताड़ाताड़ि आमी भिडियो सेंड करब आर टॉप अफ देखते हबे आर प्रश्नगुलो जा जा दिच्छि खाताय सेइभाबे लिखे राखते हबे आशा करि तोमरा सबई पारबे जदि एकटु कन्टिन्यू करे पढ़ाशोना करो आर जदि मने करो होच्छे हबे स्यार कखन भिडियो पाठाबे पढ़ा देखे नेब এটা করলে হবে না কিন্তু আমি ধরো সপ্তাহে দুটো করে মানে দুটো করে ভিডিও পাঠাবো এবং এইভাবে ছোট ছোট পাঠ করে নিই এগুলো পড়ো অসুবিধা হলে আমাকে আবার বলবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।